অনুষ্ঠান সামনে যতটুকু জায়গা আছে ততটুকু একটুখানি বসুন, আমি আর সময় নষ্ট করতে যাচ্ছি না, চলে যাচ্ছি পরের অনুষ্ঠানে। এই মঞ্চে অনেক ভালো ভালো অনুষ্ঠান আয়োজন করেছেন আমাদের সকলের প্রিয় মানুষ। এই মেলার প্রধান পৃষ্ঠপোষক বুরহানুল মুকাদ্দিম লিটন সাহেব, যিনি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষা ক্রীড়া তথ্য ও সংস্কৃতির কর্মাধ্যক্ষ। এই মেলা তিনি নিজের মতন করে সাজিয়েছেন। আসুন আজকের পরের অনুষ্ঠানও আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করবেন। মঞ্চে আমি ডেকে নিচ্ছি উজ্জ্বল ডান্স গ্রুপের যিনি অ্যাঙ্কার আছেন, যিনি একে একে সমস্ত নাচ আপনাদের সামনে উপস্থাপন করবেন, সানি। সানি, সানিকে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি, আর পরের অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। এই দিনটা এবং এই জায়গাটা অনুষ্ঠান করার জন্য আমি একটা বছর ধরে অপেক্ষা করে থাকি, কিন্তু প্রতিদিনই কম বেশি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যাই, কিন্তু এই জায়গাটা সব থেকে আমার কাছে একটা ফেমাস দিন। কারণ এখানে যে মানুষগুলো আছে না, তারা আমাদের এলাকার মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষ। অনুষ্ঠান শুরু করার আগে দু একটা কথা। আজকে দূর দূরান্ত থেকে আগত আমার ডান্স প্রেমিক যত দর্শক বন্ধুরা এখানে উপস্থিত হয়েছে, সকলকে উজ্জ্বল ডান্স গ্রুপের পক্ষ থেকে আমি সানি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাবো। ভালোবাসা জানাবো সেই মানুষটাকে, যে মানুষটা আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে নিয়ে এসছে, এত সুন্দর স্টেজ, লাইট, সাউন্ডের মধ্যে নিয়ে এসছে এবং আমাকে এবং আমার ডান্স গ্রুপকে আপনাদের মধ্যে তুলে ধরার সুযোগ করে দিয়েছে। সেই লিটন স্যারকে আমাদের ডান্স গ্রুপের পক্ষ থেকে, আমাদের উজ্জ্বল ডান্স গ্রুপের পক্ষ থেকে আমি সানি অনেক অনেক ভালোবাসা জানাই। দাদা ভাই, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার দীর্ঘ আয়ু আমরা কামনা করি। চলুন এবারে আমরা ডান্সের দিকে চলে যাব। উজ্জ্বল ডান্স গ্রুপ আপনাদের মধ্যে দীর্ঘদিন ধরে রয়েছে, এভাবেই থাকবে। তবে এবারে মঞ্চে প্রথমে যে গানটা দিয়ে আমরা শুরু করব, এই গানটা বিশেষ করে সেই সমস্ত মানুষদের জন্য যারা দূরে গিয়ে অনুষ্ঠান দেখতে পারে না। আমার মায়েরা রয়েছে, বোনেরা রয়েছে, আমার কাকুরা রয়েছে, তাদের জন্য প্রথম গানটি মঞ্চে ডেকে নেব। উজ্জ্বল ডান্স গ্রুপের এক ঝাঁক লেডিস, জেন্টস, সকল ডান্সার। কিন্তু এই ডান্সের মধ্যে দিয়ে আমাদের মধ্যে আসবে ইউটিউব খ্যাত মিস্টার রিকো। তোমরা সকলে চলে আসো স্টেজে। চলো আমরা গানটা শুরু করে দেবো। তারটা গোটাতে কিন্তু টাইম লেগে যাবে, অসুবিধা হবে না। আমরা কি এখনই শুরু করে দেবো? লাইনে চলে আসো সকলে, কারণ প্রচুর মানুষ কিন্তু উপস্থিত রয়েছে শুধুমাত্র ডান্স দেখার জন্য। অনেকে দাঁড়িয়ে রয়েছে, একদম পিছনের দিকে রয়েছে, যারা ঠিকঠাকভাবে তো দেখতেও পাবে কিনা জানি না, কিন্তু তাদেরকে অপেক্ষা আমি করাবো না। তোমরা সকলে পজিশনে দাঁড়িয়ে যাও, সকলকে বলবো পজিশনে দাঁড়িয়ে যাও। আজকের এই অনুষ্ঠান প্রত্যেকটি মানুষের মনে একটা ছোট্ট জায়গা আমরা করে যাব। ও গো ভগবান, ও গো দয়াময়ী, নাও গো প্রণাম। ও গো ভগবান, ও গো দয়াময়ী,
হ্যালো জাস্ট গানটা একটু চালু হয়ে গেলে শুরু হয়ে যাবে আমরা অলরেডি সকলে রেডি আছি রেডি ও গো ভগবান ও গো দয়াময়ী নাও গো প্রণাম গাইব শুধু আমি গান তোমরা
কৃষ্ণ হরে হরে ও বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে যদি তুমি চাও মন প্রাণ দিয়ে মুখে কৃষ্ণ গুণ গাও পর পারে যাবার টিকিট যদি তুমি চাও মন প্রাণ দিয়ে মুখে কৃষ্ণ গুণ গাও নিত্যানন্দ টিকিট দেবে গেলে ভব পারে নিত্যানন্দ টিকিট দেবে গেলে ভব পারে ও বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ও আমার গৌর নাচে নিতাই নাচে একটু জোরে হাততালি পাবো না এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না সকলকে কারণ এত দর্শক আজকে মনটা পুরো ভরে যাচ্ছে সত্যি বলছি কারণ আপনারা কিন্তু আমাদের কাছে সব জানেন তো তাই আপনাদের দেখার পর সত্যি পুরো মাঠটা শুধু দর্শক আর দর্শক সবে তো শুরু হলো এটা সবে একটা ট্রেলার এখনো সবে তো একটা টেলার হলো এখনো অনেক কিছু বাকি আছে সবে লেবু পড়েছে লেবু লেবু ঠিক আছে আর যার জন্য আসতে পেরেছি আমাদের পৃষ্ঠপোষক লিটন দার জন্য আসতে পেরেছি একবার জোরে হাততালি চাইবো লিটন দার জন্য হয়নি হয়নি আরো জোরে চাই
সত্যি খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। অনুষ্ঠান দেখতে থাকুন, আজকে ধামাকা হতে চলেছে, ধামাকা, বুঝতে পেরেছেন? সঙ্গে থাকুন। সানি ভাই কিছু বলো। হ্যালো, বেশি কথা বলিয়ে সময় নষ্ট করার ইচ্ছা আমার একদমই নেই, কারণ এত দর্শক বন্ধুদেরকে পেয়েছি আমি, খুবই ভালো লাগছে। তাই মঞ্চে ডেকে নিতে চাইছি আমার যত ইয়ং বন্ধুরা রয়েছেন এই সাইডে, এই সাইড থেকে শুরু করে একদম চারি সাইডে যত ইয়ং বন্ধুরা রয়েছে তাদের জন্য একটা গান হয়ে যায়। এবারে আসছে আমাদের মধ্যে স্বপ্ন সুন্দরী ডান্সার মিস প্রিয়াঙ্কাকে ডেকে নেবো স্টেজে, আর আমি আছি আপনাদের জন্য। আজকে আমি বেশিরভাগ আমার ইয়ং বন্ধুদের জন্য ডান্স করবো, খুব ভালো ভালো করে একটা ডান্স আছে আমার। তো মঞ্চে প্রিয়াঙ্কা তুমি চলে আসবে, দাদা যায়নি দেখো না, নো প্রবলেম, তুমি আসতেই পারো আমার কাছে। মঞ্চে আসছে প্রিয়াঙ্কা। মধ্যে ছিল প্রিয়াঙ্কা, ভালো লেগেছে কি একটু জোরে বলুন না, ভালো লেগেছে কি না? থ্যাংক ইউ। এই সাইডে ভালো লেগেছে তোমাদের? যাদের ভালো লাগেনি, সবাইকে তো ভালো লাগাতে আমি পারবো না, কিন্তু যাদের ভালো লাগছে না তাদেরকে একটা কথাই বলতে চাই, প্রত্যেকটা ডান্স তোমাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু শেষের দিকে টোটাল গান ইয়ং ছেলেদের জন্য থাকবে, সব সময় ভালো লাগবে। এবারে যে গানটি নিয়ে আসবো, এই গানটি বিশেষ করে আমার এই সাইটে আমার মা বসে আছে, আমার বোন বসে আছে, আমার বৌদিমণি বসে আছে, আমার কাকিমণি বসে আছে, সেই বৌদিমণিদের কাছে যদি ছোট্ট ছোট্ট কোনো বাচ্চা থাকে, আর আমি জানি যে ওখানে বসে দেখাটা কত কষ্ট, পা দুটোকে জড়ো করে রেখে কোলের মধ্যে একটা বাচ্চাকে রেখে 2-3 ঘন্টা থাকা খুবই কষ্টের একটা ব্যাপার, তাই ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য আমাদেরও ছোট্ট ছোট্ট ডান্সার আছে। মঞ্চে ডেকে নেবো প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা আসবে একটা দারুণ ডুয়েট গান দেখার পরপরই, আমি সানি চলে আসবে একটা দারুণ গান নিয়ে। কেউ কোথাও যাবেন না, শুধুমাত্র আমাদের সঙ্গে থাকো। প্রসেনজিৎ চলে এসো, ঋতুপর্ণা চলে এসো, তোমরা ঠিক এই জায়গাটা ডান্স করবে একদম মিডিল পয়েন্টে।
मेरी चम चम से मेरी डम डम से क्या रंग जाने लगा है। चम चम से मेरी डम डम से क्या रंग छाने लगा है। হ্যালো, চলছে আমাদের উজ্জ্বল ডান্স গ্রুপ অনুষ্ঠান। আমি সানি আছি আপনাদের মধ্যে, আর এবারে যে গানটি নিয়ে আসবো এই গানটি বিশেষ করে এখানে আমার যত আমার ইয়ং বন্ধুরা রয়েছে, বান্ধবীরা রয়েছে, সকলেরই খুবই ভালো লাগবে। তো তোমরা সকলে চলে আসো স্টেজে। আমি সানি এবং আমার সঙ্গে সানিয়া এবং আমাদের ডান্স গ্রুপের সকল ডান্সাররা থাকছে এই গানের মধ্যে দিয়ে। তো কেউ কোথাও যাবে না, শুধুমাত্র সঙ্গে থাকুন। মনে রাখবেন 2023 সম্প্রীতি মেলায় রয়েছি আমরা, আর এত সুন্দর একটা পরিবেশ যার জন্য হয়েছে, সে নিটন দাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। উনি আমাদেরকে এখানে এত বড় মাপের একটা জায়গায় সুযোগ করে দেওয়ার জন্য। চলো, তোমরা সকলে চলছো, আমাদের ডান্সারদেরকে ডেকে নাও স্টেজে, তারা চলে আসুক। আর আপনারা দেখছেন উজ্জ্বল ডান্স গ্রুপের অনুষ্ঠান। আমি সানি আপনাদের মধ্যে, সকলকে বলবো স্টেজে চলে যাওয়ার জন্য। It's Rohit Remix. DJ Sanket and Sitare Bindiya Tumhari Poonam Ki Tum Raat Ho Zulfe Tumhari Kali Ghata Tum Saawan Ki Barsaat Ho Baaghon Mein Kaliya Kaliyon Mein Khushbu Khushbu Ki Tum I'm
हिट्स रोहित रिमिक्स। অনুষ্ঠান কি ভালো লাগছে? আস্তে আস্তে উঠি নাকি না একবারে উঠবো? আস্তে আস্তে হোক। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলতে চাই, যদি বসার জায়গা থেকে থাকে বসে পড়ুন, কারণ অনুষ্ঠান কিন্তু অনেকক্ষণ ধরে চলবে। এবারে কি একটু আমাদের ইয়ং বন্ধুদের জন্য হবে? আমাদের ইয়ং বন্ধুরা অনেকক্ষণ ধরে, বুঝতে পারছি। তবে উজ্জ্বল ডান্স গ্রুপ মানে কিন্তু সব রকমের ডান্স, এই জিনিসটা মাথায় রাখতে হবে। শুধু যে আমাদের ইয়ং বন্ধুদের জন্য হবে তা না, আমাদের কাকিমাদের জন্য হবে, বৌদিদের জন্য হবে, ভাবিদের জন্য হবে, সকলের জন্য হবে, আমাদের ছোট ছোট বাচ্চাদের জন্যও হবে। তা আজকে আসতে পেরেছি শুধুমাত্র লিটন দার জন্য। দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। না আজকে যদি না বলতো দাদা, তাহলে কিন্তু এতগুলো মানুষের সাথে আমার কোনোদিনও দেখা হতো না। তো সকলে সঙ্গে থাকুন, পাশে থাকুন। এবারে নিয়ে আসবো বিদিশাকে। বিদিশা চলে এসো, খুব সুন্দর একটা গান, আশা করছি অনেক বেশি ভালো লাগে গানটা। আচ্ছা সুন্দর একটা গান বিদিশা। বিদিশা কিন্তু আমার গ্রুপের সব থেকে সেটা এখন বলবো না, পরে বলবো, ঠিক আছে? চলো দেখে নি বিদিশা আমাদের ইয়ং বন্ধুদের জন্য। এটাকে জানি না কেমন ডান্স করছো, তবে আমি কিন্তু চেষ্টা করবো প্রত্যেকটা মানুষকে। একটু একটু স্টেজে এসো, একটু একটু স্টেজে এসো তুমি। আচ্ছা কেমন ডান্স করেছে? আমি বলতে গিয়েছিলাম যে ও আমার গ্রুপে সব থেকে মোটা মেয়ে, কিন্তু ডান্স ভালো করে, কি না? ভালো করেছে তো ডান্স? ও আসবে নেক্সট টাইম, আরো আসবে, আরো ভালো ভালো ডান্স করবে। আচ্ছা আমি জিজ্ঞাসা করবো বিদিশা কেমন লাগছে? খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে? ভালো আছে তো সবাই? আচ্ছা বিদিশা আসবে কিন্তু এরপরে ভোজপুরি গানের ডান্স নিয়ে। এপাশে কি ভোজপুরি পছন্দ করেন নাকি? পছন্দ করেন, ঠিক আছে চলো বিদিশা চলো। আচ্ছা এবারে ডেকে নেবো আমাদের উজ্জ্বল ডান্স গ্রুপের নায়ক বলতে পারি, সেই ভালোবাসার আর এক নাম রিককে নিয়ে আসবো একটা সুন্দর গানের মধ্য দিয়ে। আচ্ছা আপনাদের মধ্যে রিককে নিয়ে আসবো, সঙ্গে রায়মা থাকছে। চলো খুব সুন্দর একটা গান রিকোয়েস্টে তুলবো। যাদেরকে দেখেছেন ইউটিউবে দেখেছেন, সেই রিক আপনাদের মধ্যে। জানি না কেমন লাগছে আমাদের অনুষ্ঠান, তবে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা মানুষকে প্রচুর প্রচুর আনন্দ দেওয়ার। আসছে আপনাদের মধ্যে রিক এবং রায়মা। চলো আপনারা চিনতে পারছেন, ভিডিও দেখা হয় কি? আচ্ছা ঠিক আছে। সামনে হ্যালো এভরিওয়ান, একটু জোরে হাততালি চাইবো সকলের কাছ থেকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আপনাদের হাততালি আমাদেরকে কিন্তু অনেক উৎসাহ জাগায়, জানেন তো। থ্যাংক ইউ। এত সময় ছিল রিক এবং রায়মা ছিল। হ্যাঁ এবারে নিয়ে আসবো
এবারে নিয়ে আসবো আমাদের প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কার পরে একটা ধামাকাদার ডান্স হতে চলেছে, তারপরে কিন্তু আমিও কিন্তু স্টেজ উঠে ডান্স করব। তাই সকলকে এটা বলতে চাই, সকালের সঙ্গে আছেন সঙ্গে থাকুন, অনুষ্ঠান চলছে চলবে। প্রিয়াঙ্কাকে ডেকে নেবো, প্রিয়াঙ্কা আসছে, মিস প্রিয়াঙ্কা। এরপরে আসবে সানি ভাই, আসবে একটা পাঞ্জাবি গান নিয়ে, সানি ভাই থাকছে। আপাতত মিস প্রিয়াঙ্কা আশা।
চলো কি ভালো লেগেছে চিৎকার পাচ্ছি না কেন ঠান্ডা তো খুব একটা পড়েনি আমার তো ঠান্ডা লাগছে না চলো কথা হবে না বেশি কথা হবে না শুধু ডান্স হবে সানি ভাইকে ডেকে নেবো সানি ভাই কিছু বলো হ্যালো তো অনুষ্ঠান ভালো লাগছে কি থ্যাংক ইউ এবারে যে গানটি নিয়ে আসবো এই গানটি বিশেষ করে আমার এখানে যারা সানি দেয়ালকে ভালোবাসে তারা অবশ্যই এই গানটাকেও ভালোবাসবে আর আমিও সানি খুবই সুন্দর একটা গান ম্যা লিখলা গাড্ডি লেখে এই গানটা চলবে আশা করি ভালো লাগবে তো আমাদের ডান্সারদেরকে বলবো তোমরা সকলে চলে এসো স্টেজে খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে রয়েছি আমরা আমার খুব ভালো লাগছে মনে হচ্ছে আজকে মন ভরে অনুষ্ঠানের প্রত্যেকটি মানুষকে আমরা আনন্দ দিয়ে যাই गड्डी लेके मैं निकला ओ गड्डी लेके ओ रास्ते पर ओ सड़क में एक मोड़ आया मैं उठे दिल छोड़ आया ओ एक मोड़ आया मैं उठे दिल छोड़ आया रब जाने कब गुजरा अमृतसर हो कब जाने लाहौर आया मौत दिल छोड़ आया एक मोड़ आया मौत दिल छोड़ आया उस मोड़ पे वो मुटियार मिली हो उस मोड़ पे वो मुटियार मिली जब अमला पागल हो गया उसकी जुल्फों की छाँव में मैं बिस्तर डाल के सो गया जब जागा ये भागा सब फाटक सब सिग्नल मैं तोड़ आया दिल छोड़ आया हो एक मोड़ आया मौत दिल छोड़ शर्मा के वो यूं सिमट गई शर्मा के वो यूं सिमट गई जैसे वो नींद से जाग गई मैंने कहा गल सुन ओ कुड़िए वो डर के पीछे भाग गई वो समझी घर उसके चोरी से चुपके से कोई चोर दिल छोड़ आया हो एक मोड़ आया मैं उठे दिल छोड़ आया एक मोड़ आया मैं उठे दिल छोड़
है फटे कुत्ते वो मर्द है बजट यमला पगला दीवाना ओ रब्बा कितनी सी बात न जाना क्यों क्यों के आमन प्यार कर दी है सटे कुत्ते वो मर्द है के आमन प्यार कर दी है हाय 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 सटे कुत्ते वो मर्द है बजट यमला पगला दीवाना ভালো লেগেছে কি জোরে একটা হাত তুলে আমি সানি আমার জন্য সকলের কাছ থেকে মঞ্চে প্রসেনজিৎ ঋতুপর্ণাকে ডেকে নেবো স্টেজে আশা করি ভালো লাগবে চলো Thank you.
ধনি গোরা গেল গুদুল গুদুল গে ধনি ছুতে গেলে করে লুবুল লুবুর গে ধনি ছুতে গেলে করে লুবুল লুবুর গে ধনি ছুতে গেলে করে কেনে করিস রে ছোড়া হুজুর পুচুর রে কেনে করিস রে ছোড়া হুজুর পুচুর রে তোর মুকুটা করে চুপুর চুপুর রে তোর মুকুটা করে চুপুর চুপুর রে তোর মুকুটা করে হ্যালো হ্যালো আপনারা যে বাচ্চাটাকে নিয়ে আনন্দ করলেন আমি দু মিনিট আপনাদের কাছে সময় চেয়ে নেব এই বাচ্চাটার জন্য একটু কথা বলবো নাচ তো দেখে যাচ্ছেন এবং দেখবেন যতক্ষণ আপনারা আছেন উজ্জ্বল ড্রাইভ গ্রুপে একটা টাইম আছে সেই টাইম পর্যন্ত তো গত বছর এই বাচ্চা মেয়েটা মাতৃহারা হয়েছে এই বাদুড়িয়া সম্প্রীতি মেলায় তো আপনাদের কাছে একটু আশীর্বাদ চেয়ে নেবো সকলে মিলে যদি কারোর সামনে এর মাকে পান একটু দিয়ে দেবেন এ মাতৃহারা হয়েছে গত বছর কি করে হয়েছে তা একটু শুনতে হবে আপনাদেরকে গত বছর এই বাদুড়িয়া সম্প্রীতি মেলায় ওর মা বাবার সঙ্গে ও এসেছিল এসে হঠাৎ বায়না করেছে যে বাবা আমি একটা আইসক্রিম খাবো ওর বাবা কিনে দিয়েছে এখন আইসক্রিমটা কামড় মারতেই পড়ে গেছে যেই পড়ে গেছে ও তুলতে গেলে ওর বাবাও বলছে যে মা ওটা নিতে নেই যেটা পড়ে যায় সেটাকে ফেলে দাও আমি পরে তোমাকে আবার কিনে দেবো ও সেটাকে ফেলে দিয়েছে যেহেতু গার্জিয়ান বাবা বলেছে কিছুদিন এগোতে গত বছর একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল হঠাৎ হাঁটতে হাঁটতে ওর মা পা স্লিপ করে পড়ে গেছে যেই পড়ে গেছে ওর বাবা হাত ধরে তুলতে গিয়েছিল বলছে বাবা যে জিনিস পড়ে যায় কুড়িয়ে নিতে নেই ওকে ফেলে দাও আমি তোমাকে মা কিনে দেবো হারিয়ে গিয়েছিল এখনো খুঁজে পাইনি যদি আপনারা কেউ খুঁজে পান একটু খুঁজে দেবেন চলো তো এবার ডেকে নেবো উজ্জ্বল ডান্স গ্রুপের আসছে আমি কথা বলতে পারি খুব একটু কম বেশি তা আমি একজন এই উজ্জ্বল ডান্স গ্রুপের গার্জিয়ান সানি ভাই আমার হাতে একটু মাইক্রোফোনটা দিয়ে গেল খুব কষ্ট হয়ে যাচ্ছে নাচ করার পরে তাই আমি এসেছিলাম এবার আপনারা আবার আনন্দ নিতে থাকুন অ্যাকচুয়ালি উজ্জ্বল ডান্স গ্রুপ আপনারা শুনলে হয়তো মানে কিছু মানুষ হয়তো অবাক হবেন 26 বছর ধরে চলছে গ্রুপটা আমার গ্রুপে যারা আছে তারা প্রত্যেকটা এক একটা হীরের টুকরো কারণ এক একটা গার্জেন তার বাচ্চাকে 10 বছর 12 বছর ধরে আমার কাছে ডান্স শেখাচ্ছে অনুষ্ঠান করাচ্ছে বিভিন্ন আর তাদের মধ্যে দিয়ে আপনাদের অনেক ভালোবাসার দুজন যেমন রিক এবং স্নেহা যাদের ভিডিও আপনারা দেখেন আপনাদের কাছে প্রচুর ভালোবাসা পাই এবং আমাদের যে চ্যানেলটি আছে চ্যানেলটির সাবস্ক্রাইবার হচ্ছে 8 মিলিয়ন এটা যাইতেক ব্যাপার নয় তাই এইভাবে সঙ্গে থাকুন পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ জানাই আর একবার আমাদের লিটন দাকে দাদা না নিয়ে আসলে আজকে এত সুন্দর একটা পরিবেশে আসতে পারতাম না থ্যাংক ইউ সো মাচ দাদাকে চলো ডেকে নেবো আমাদের উজ্জ্বল ডান্স গ্রুপের রিক এবং স্নেহাকে প্লিজ একবার স্টেজে চলে এসো এবার জোরে জোরে একটু চিৎকার চাই একদম একদম আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদ না থাকলে উজ্জ্বল ডান্স গ্রুপ এতদিন এতদিন চলতে পারে না আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আছে আর বাদুড়িয়ার বুকে এই মেলাটা আমার কাছে কি সেটার বলে বোঝাতে পারবো না এদের ডান্স দেখতে থাকুন ঠিক আছে আচ্ছা একটু একটু রিকের কাছে একটু জেনে নেবো রিক কেমন লাগছে অনুষ্ঠান করতে এসে আমার তো বিশেষ করে দারুণ লাগছে আর সত্যি কথা বলতে আমি সারা বছর অপেক্ষা করে থাকি যে আজকের দিনটা কবে আসবে সত্যি আমার এই অনুষ্ঠান করতে বিশেষ করে খুব ভালো লাগে আর রিক কিন্তু এখানে অনেক ছোটবেলা থেকে কিন্তু আসে আচ্ছা ছোট্ট একটা বাচ্চা হারিয়ে গিয়েছে 10 বছর বয়স গায়ে লাল জ্যাকেট আছে প্লিজ আপনাদের আশেপাশে নিশ্চয়ই ঘুরছে ও ডান্স দেখছে যদি কেউ পেয়ে থাকেন আউট গেটে ওর গার্জেন দাঁড়িয়ে আছে প্লিজ একটা ছোট্ট বাচ্চা 10 বছর বয়স এর ভিতরে হারিয়ে গিয়েছে যদি কেউ আশেপাশে দেখতে পান বা কেউ যদি খোঁজ দিতে পারেন নাম আছে তার শরীফুল তাই তো শরীফুল হারিয়ে কোথাও যাবে না আছে এর ভিতরে আছে ও ডান্স দেখছে চিন্তা করতে হবে না দাদা চলো চলো আমরা একটু ডান্স দেখে নিই
সকলকে বলছি আমাদের সঙ্গে থাকার জন্য। এটা করে দেখালো, আপনাদের আশা করি ভালো লেগেছে। তো আমি সানি আছি আপনাদের মধ্যে, আর আপনারা দেখছেন উজ্জ্বল ডান্স অনুষ্ঠান। মঞ্চে আরো একটা সুন্দর গান নিয়ে আসব। তো যারা যারা রয়েছে আমাদের এখানে, আমার যত ইয়ং ভাইরা রয়েছে, আমার বন্ধুরা রয়েছে, সকলকে বলতে চাই আজকের এই দিনটা শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য মঞ্চে ডেকে নিতে চলেছি আরেকজন ডান্সার, বিতিশাকে ডেকে নেবো স্টেজে। খুবই সুন্দর ডান্স করে আপনাদেরকে অনেক অনেক আনন্দ দিয়ে যাবে। মঞ্চে আসছে মিস বিতিশা, দেখতে থাকুন অনুষ্ঠান, ভালো লাগবে। প্রত্যেকটি মানুষকে বলতে চাই বিতিশা তুমি চলে এসো, বিতিশা চলে আসবে। আমি আরেকটা কথা বলে নেবো বিতিশা আসার মধ্যে, বিতিশা চলে এসো এসো, দারুণ লাগছে আজকে একদম হলুদ। কি গান? সাম, হ্যাঁ ওইটা আমি কি করবো একটু তোমার সাথে, হ্যাঁ বললে করবো, না বললে চলে যাবো, বলো। অবশ্যই করবো। চলো তাহলে আসছি আমি। হ্যালো, আপনারা দেখছেন উজ্জ্বল ডান্স গ্রুপ অনুষ্ঠান। মঞ্চে বিতিশা ছিল আর আমি সানি ছিলাম। এবারে কি গান আসছে? গ্রুপ গান আসছে, দারুণ একটা গান, টিপ টিপ বর্ষা পানি। হবে কি? তাহলে আওয়াজটা পাচ্ছি না কেন? সকলের কাছ থেকে একসাথে এই গানটা দেখতে থাকুন, তারপর পর আরো সুন্দর সুন্দর ডান্স নিয়ে আমি চলে আসবো আপনাদের মধ্যে। কেউ কোথাও যাবেন না, শুধুমাত্র আমাদের 2023 সম্প্রীতি মেলায় আপনারা রয়েছেন, থাকুন। চলো সকলে চলে এসো স্টেজে। এবারে যে গানটা, আমাদের মায়েরা তো শাড়ি পরে না, শাড়ি পরে, তো আমি শাড়ি পরে দেখাতে চাই, শাড়ি পরেও ডান্স করা যায়। ঠিক আছে, দেখতে থাকুন কেমন লাগবে জানি না, তবে চেষ্টা করেছি। আমাদের যেসব মেয়েরা আছে, প্রত্যেকটা মেয়ে কিন্তু উজ্জ্বল ডান্স গ্রুপের স্টুডেন্ট। চলো ফাটিয়ে, সকলকে বলবো একটু আগিয়ে আসার জন্য, একটু আগিয়ে এসো সকলে, একটু আগিয়ে এসো সকলে, এক হাত এক হাত করে আগিয়ে এসো। চলো সকলে ডান্স হবে, চলো।
डू डू डूबा दरिया में खड़ा मैं साहिल पर, तू बिजली बनकर गिरी मेरे दिल पर, चली ऐसी ये पागल पवन मैं क्या करूं। टिप टिप बरसा पानी, पानी ने आग लगाई, आग लगी दिल में तो दिल को तेरी याद आई, तेरी याद आई तो छा गया मुझ पे दीवानापन, मेरे बस में नहीं সবাই মিলে সবাই মিলে we'll be right back.
তোমরা ঠিক আছো তো? কেমন লাগছে অনুষ্ঠান? এখন আরো কিছু বাকি আছে বন্ধু, একটানা 22 মিনিট ডান্স আছে, 22 মিনিট একটানা, বুঝতে পারছো? চলতে থাকবে 22 মিনিট, মানে আধ ঘন্টার কেস। এরপরে একটা আছে একটানা 17 মিনিট, সঙ্গে থাকতে হবে। উজ্জ্বল ডান্স গ্রুপ বছরে একটা দিন এখানে সুযোগ পায়, আর সেটা আমার দাদা লিটনদার জন্য। একবার জোরে হাততালি অন্তত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। চলো সানি ভাই, আমি ঠিক হে এ মা, আমি তো উঠতে পারিনি এখনো, তাহলে আমি একটা ডান্স করি নাকি? আমাদের আমাদের কমিটির যারা আছে তারা না কিন্তু বলছে, চিৎকার করছে, কিন্তু দর্শক তো কিছু বলছে না। আমি কি করবো একটা ডান্স? হ্যালো সকলকে, একটা বাচ্চা নাকি গৌতম দা, বাচ্চা ঠিক আছে ওই সাইডে আছে বলছে। সকলকে সুযোগ দেওয়া হবে আজকে স্টেজে, সকলকেই সুযোগ দিচ্ছি আমরা, নাকি? তাই তো, আমাদের উজ্জ্বল স্যার উঠিনি, তাই কি হয়েছে, সুযোগ আমি দিয়ে দেবো, অবশ্যই ডান্স করবে, আপনাদের সকলকে আনন্দ দেবে। আমি সানি আছি, কে আসছে এবারে? এটা দারুণ গান, আমার দর্শক বন্ধুরা দেখবে। আচ্ছা, যে বাচ্চাটা হারিয়ে গেছিল খুশি, ওর নাম খুশির মা আমাদের এই সাইডে আছে, খুশিকে বলবো স্টেজের ডান সাইডে নিয়ে আসার জন্য। চলো পরের ডান্সের দিকে আমরা চলে যাবো, একটা দারুণ গান নিয়ে সকলকে মাতিয়ে দেবো। প্রসেনজিৎ ঋতুপর্ণা, প্রসেনজিৎ ঋতুপর্ণাকে ডেকে নেবো স্টেজে, খুবই সুন্দর সুন্দর গান রয়েছে, কেউ কোথাও যাবেন না, শুধুমাত্র আমাদের সঙ্গে থাকুন, অনুষ্ঠান অবশ্যই ভালো লাগবে আপনাদের সকলকে। আমি বলতে চাই আমাদের সঙ্গে থাকুন, প্রসেনজিৎ ঋতুপর্ণা চলে এসো স্টেজে। দারুণ একটা গান, আশা করি ভালো লাগবে গানটি, আপনারা দেখতে থাকুন। এরপর পর আরও ভালো ভালো ডান্স আপনাদেরকে আমরা উপহার হিসেবে দেখাবো। রেডি, 1 2 3। দিল কে করে কাগজ পে পহলি বফা কা নাম লিখা, का पैगाम लिखा।
किया तुझे प्यार किया मैंने भी तेरा इंतजार किया तोड़ू सारी रस्में तोड़ू सारी कस्में छोड़ दूँ सारी दुनिया হাততালি চাইব সকলের কাছ থেকে আমি সানি আছি আপনাদের মধ্যে আর আপনারা দেখছেন উজ্জ্বল ডান্স গ্রুপ অনুষ্ঠান সম্প্রীতি মেলা 2023 কয়েকটা দিন পরে আমরা 24 চলে যাব নতুন একটা বছরের আনন্দটা আমরা প্রতিবারই এখানে করে থাকি সেবারেও হবে অবশ্যই হবে তার আগে একটা কথা বলে নেব যে এখানে আমার অনেক বৌদিমণিরা রয়েছে আমি জানি যে আমার বৌদিমণিরা খুব কষ্ট করে অনুষ্ঠান দেখছে কিন্তু তার মধ্যে দিয়ে একটা কথা একটু মনে করিয়ে দেব আমার বৌদিমণির যখন বিয়ে হচ্ছিল না যখন সেজে গুজে বসেছিল তখন বেশ কিছু বান্ধবীরা দৌড়ে এসে কানে কানে বলেছিল বর চলে এসছে বর চলে এসছে এই কথাটি শোনার পরে যে আনন্দটা হয়েছিল বৌদিমণির মনে যে লাড্ডুটা ফুটেছিল সেরকমই একটা ব্যাপার এই স্টেজে এখন আমরা করে দেখাবো মঞ্চে আসতে চলেছে আমাদের ডান্স গ্রুপের টিচার মিস্টার উজ্জ্বল সার্কেট এখানে বসতেছে আর সঙ্গে থাকবে রাইমা দারুণ গান গ্রুপ ডান্স দেখতে থাকুন তারপর পর আমি সানি চলে আসবো আপনাদের মধ্যে আরও আরও সুন্দর সুন্দর ডান্স নিয়ে তো আমাদের ডান্সারদেরকে বলবো স্টেজে আসার জন্য এবং এখানে যত আমার দাদা ভাইরা রয়েছে আমার বন্ধুরা রয়েছে এবং আমার আমার বন্ধুরা যারা আমার মতো ডান্স করে এখানে অনেক বন্ধুরাও আছে সকলকে বলতে চাই ভালো থেকো সুস্থ থেকো মঞ্চে আসছে আমাদের উজ্জ্বল স্যার একবার জোরে হাততালি হয়ে যাক সকলের কাছ থেকে আরো জোরে থ্যাংক ইউ তোমরা একটু পজিশনে দাঁড়িয়ে যাবে মঞ্চে মিস্টার উজ্জ্বল সার্কেট এখানে বসতে যে আর সঙ্গে থাকবে রাইমা আমি সানি আছি আপনাদের মধ্যে দারুণ দারুণ ডান্স এখনো বাকি আছে তাই কেউ কোথাও যাবেন না আমাদের সঙ্গে থাকবেন আর সহযোগিতার হাত যেভাবে প্রথম দিন থেকে আপনারা করছেন আজও চাইব একইভাবে আমাদের সঙ্গে থাকবেন আপনারা ধন্যবাদ জানাবো মিস্টার নিটন স্যারকে যিনি এত মানুষের মধ্যে আমাদেরকে সুযোগ করে দিয়েছে তাই নিটনদার পেজকে আমি ফলো করে রাখি ওনার প্রত্যেকটা কথা আমি শুনি নিটনদার জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে এভাবেই থাকবেন বসো তুমি বসো গানটা স্বজনী গো সেই তো এলাম তোমায় পেতে হাজির হলাম তুলে দেখো না কে এসেছে
আরে নতুন করে আবার বিয়ের শানাই বেজেছে, আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের শানাই বেজেছে, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি তোমায়, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের শানাই বেজেছে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এত কাটে পারবো তাকে ভেঙে দিতে, ও পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এত কাটে পারবো তাকে ভেঙে দিতে, চিরদিনে তুমি যে আমার তাই তো কাছে এলাম আবার, শাক বাজাও ফুল দাও খুশিতে ঘোরো, প্রদীপ জ্বালিয়ে বর বরণ করো, শাক বাজাও ফুল দাও খুশিতে ঘোরো, প্রদীপ জ্বালিয়ে বর বরণ করো, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, ছাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি ও তোমায়, তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, ছাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। চাপাতে যায় না কোনো দিনও নেভানো, সব কিছুকে ছারখার করে দেবে সেটা তুমি জেনো, ও প্রেমের আগুন ছাই চাপাতে যায় না কোনো দিনও নেভানো, সব কিছুকে ছারখার করে দেবে সেটা তুমি জেনো, মন্ত্র পড়া শুরু করে দাও তাড়াতাড়ি, বরকে নিয়ে পিঁড়িতে বসাও, ও পুরুত মশাই মন্ত্র পড়া শুরু করে দাও তাড়াতাড়ি, বরকে নিয়ে পিঁড়িতে বসাও, তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি, আরে তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। হাততালি জোরে একটা হাততালি চেয়ে নেবো এই গানটার জন্য। আর এই গানটার সাথে সাথে আমি গৌতম স্যারকে একটু ডেকে নেবো স্টেজে। অনেকক্ষণ ধরে গৌতম দা দাদার ওঠার অপেক্ষায় ছিল, তো গৌতম দা চলে এসছে, এবং উজ্জ্বল স্যারকেও ডেকে নেবো। হ্যালো, দশটা বাজে মানে দশটা বেজে গিয়েছে, আর কি চলবে, এখনো চলবে, ঠিক আছে চলবে। তো আমি আগামী কালকের অনুষ্ঠানটা একবার বলে দেই, যারা আছে তারা তো জেনেই গিয়েছে। আগামী কালকে কিন্তু এই মঞ্চে গান গাইবে অনুষ্কা পাত্র, ইন্ডিয়ান আইডল অনুষ্কা পাত্র আগামী কালকে এই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন, আর অ্যাঞ্জেল স্নেহা আগামী কালকে এই মঞ্চে পপ সিঙ্গার হিসেবে সঙ্গীত পরিবেশন করবেন। কালকেও থাকবে এরকম একটা ধামাকাদার নৃত্যের অনুষ্ঠান, জিৎ ডান্স ট্রুপ আগামীকাল নাচ করবে। এই মাঠটা তো ভরে গিয়েছে, এই মাঠটা এত মানুষ, অনেকে হয়তো ঢুকতে পারেননি,
এর মধ্যে, তারাও হয়তো দেখতে চান এই অনুষ্ঠান। তাদের জন্য বলে রাখি যে বুরহানুল মুকাদ্দিম লিটন অফিসিয়াল এই পেজে আপনারা এই প্রোগ্রামটাকে লাইভ দেখতে পাবেন, এর পরেও দেখতে পাবেন ইউটিউবে। আসুন আমরা যে কাজটা একটু সারতে হবে আমাদের, ভালো তো সকলেরই লাগছে, আমাদেরও লাগছে আপনাদেরও লাগছে, তো যার জন্যেই ভালো লাগাটা, উজ্জ্বল ডান্স গ্রুপের সেই কর্ণধার উজ্জ্বল উজ্জ্বল বক্সি আমি মঞ্চে আহ্বান করব তাকে। সম্প্রীতি মেলার পক্ষ থেকে এবং এই মাঠে আপনারা যারা আছেন যাদের ভালো লাগছে নাচ, আপনাদের সকলের পক্ষ থেকে আমরা একটু সম্মানিত করব। আর তার সঙ্গে আমি সানিকে ডেকে নেব, সানিও দীর্ঘদিনের সঙ্গে আছে, একই সঙ্গে সানি ছাড়া উজ্জ্বল সম্ভব না, আর একজনকেও আমি ডাকব। মানে এই দুজনকে আপনারা দেখছেন আর এর সঙ্গে যারা যারা নাচ করছে তাদেরকে আপনারা দেখছেন, কিন্তু যাকে দেখতে পাচ্ছেন না, অনেক বড় শক্তি যিনি সবসময় শক্তি যুগিয়ে এসেছেন, আমি সেই উজ্জ্বল বক্সির মা যিনি আছেন আমি তাকে একটু মঞ্চে ডাকব। আর আর এই দুজনের গিন্নি আছেন দুজন, যারা সাপোর্ট না করলে কিন্তু এত বড় একটা টিম তৈরি করা যায় না। আমি আচ্ছা ঠিক আছে তাদের আসতে হবে না, আমি ওনাকে ডাকছি। আমি আরিফ বিল্লা, আসিফ বিল্লা, আসিফ বিল্লা, নাজিবুর রহমান এবং আবেদ ভাই তিনজনকে আহ্বান করছি। আবেদ আলী, আসিফ বিল্লা এবং নাজিবুর রহমান, রাজেশ মোল্লা, এই চারজনকে আহ্বান করছি, চারজনকে আহ্বান করছি। আসলে এই তিনজন আছেন এখানে, এই টিমের কর্ণধার হচ্ছে উত্তরীয় এবং ফুল দিয়ে আমরা বরণ করে নেব এবং সম্মানিত করব উজ্জ্বল বক্সি। আজকে উজ্জ্বল ডান্স গ্রুপের কর্ণধার তাকে বরণ করার মধ্যে দিয়ে আমরা সমগ্র টিমটাকেই সম্মানিত করলাম। আপনারা সকলে মিলে দেখছেন, আপনাদের খুব সুন্দর লাগছে অনুষ্ঠান, আরও সুন্দর অনুষ্ঠান পরিবেশন করবে উজ্জ্বল ডান্স গ্রুপ, এইটুকু বলতে পারি। কি বলবো আর, কিছু বলার নেই, এতটা সম্মান পেলাম, এতটা ভালোবাসা পেলাম আপনাদের কাছ থেকে, সত্যি জীবনে মানে কোনো না কোনো কিছু হয়তো পূর্ণি করেছিলাম, নাহলে এই এতটুকু যে সম্মানটুকু পেলাম মানে আমার কাছে কোনো ভাষা নেই বলার মতন। সত্যি থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সকলকে, আপনাদেরকে, আমাদের লিটন দাকে, না ডাকলে তো আমি এখানে আসতে পারতাম না। তো অনুষ্ঠান দেখতে থাকুন, কথা দিচ্ছি এরপরে একটু ধামাকাদার ডান্স হবে, কি হবে ডান্স হবে, চলো দেখে নিই তাহলে। তার আগে একটা কথা বলে নেবো যে আমাদের গৌতম দা যখন প্রথম প্রথম আমি অনুষ্ঠান করতে এখানে এসেছিলাম, তো গৌতম দা যে অ্যাঙ্কারিংটা করে সেটাকে আমি ফলো করেই তারপর পরই আস্তে আস্তে আমিও করি, কিন্তু এই সব কিছু করার মধ্যে দিয়ে আমার মা, আমাদের উজ্জ্বল স্যারের মা এবং আমারও মা, তো এই মায়ের জন্য একবার জোরে হাত তেলে হয়ে যাক সকলের কাছ থেকে, কারণ মার জন্যই আজকে এই মঞ্চে আমরা অনুষ্ঠান করতে পারছি এবং আপনাদের জন্যও করতে পারছি। চলো পরের ডান্সের দিকে চলে যাব। হাসানুর বাড়ি একটা হাসানুর বাড়ি বেগমপুর, এখানে আত্মীয় বাড়ি এসে হারিয়ে গেছে, এখানে বসে আছে, প্লিজ একটু এখান থেকে দেখা করে যাবেন মঞ্চে। একটা দারুণ গান, এই গানটি অনেকক্ষণ ধরে চলবে, তোমরা সকলে চলে এসো, আমি স্থানীয় থাকবো এই গানের মধ্যে। আর সকলে চলে এসো স্টেজে, আমি যখন বাড়ির থেকে বের হচ্ছিলাম তখন উপরওয়ালার কাছে, ভগবানের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম যেন ঠিকঠাক ভাবে রাস্তা দিয়ে পৌঁছতে পারি আর এখানে এসে যেন অনুষ্ঠানটা করতে পারি। আর এখানে আসার পরে এই যে সামনে যে মানুষগুলো রয়েছে না, এটাই কিন্তু আসল ভগবান আমাদের, কারণ আপনারা আছেন বলে এখানে এই সুন্দর সাউন্ড সিস্টেম, লাইট, স্টেজ, মাইক্রোফোন এবং আমি, আমার সঙ্গে আমাদের ডান্স গ্রুপ সকলেই আছে। তাই এই ভগবানদেরকে কখনোই আমরা হারাতে চাই না, বিশেষ করে আমি তো কখনোই হারাতে চাইবো না। চলো মঞ্চে একটা দারুণ গান, একটু দুজনে একটু সরে সরে দাঁড়ায়, এত গায়ে গায়ে দাঁড়াবেন, একটু সরে যাও, তুমি একটু সরে যাও, বুঝতেই পারছ আমার এখানে আমার দর্শক বন্ধুরা রয়েছে, তাই তোমরা একটু দূরে দূরে ডান্স করবে আমার সাথে।
আমাদের উজ্জ্বল স্যার চলে আসলে গানটা চালু হয়ে যাবে, আর এই গানটা কিন্তু অনেকক্ষণ ধরে চলবে, প্রত্যেকটি ইয়ং বন্ধুদের নাচের গান হতে চলেছে। ভালো লাগছে কি এখানে এসে? খুব সুন্দর লাগছে। তোমার কেমন লাগছে? খুবই সুন্দর। এই খুব সুন্দর এইটা কথাটা ছাড়া তোমাদের তো আর কোনো কথা বলতে পারো না, যেখানেই জিজ্ঞাসা করি খুব সুন্দর। নতুন করে এক্সট্রা কয়েকটা কথা বানাবে আমাদের উজ্জ্বল স্যারকে বলবো একটু আসার জন্য, গানটা চালিয়ে দেওয়ার জন্য। আমি আমি সকল দর্শক বন্ধুকে বলবো এই গানগুলো খুবই ভালো। প্রথমের গানটা হচ্ছে তুমি বন্ধু, কালা পাখি দিয়েই শুরু করব, তারপর পরই আরো অনেক গান আছে ওরা করবে, আমি শুধুমাত্র ওই গানটা দিয়েই করেই চলে যাব। হায়দারপুর থেকে আগত মোকারেম তোমাকে রিপন ফোন করছে, তুমি একটু ফোনটা রিসিভ করে নেবে। আমাদের উজ্জ্বল স্যার একটু তাড়াতাড়ি আসবে, তার আগে একটা কথা বলে নিই যে এত সুন্দর মেলা আপনারা প্রত্যেকটা দিন আসছেন এখানে, চারিদিকে প্রচুর দোকান রয়েছে, নাগরদোলা রয়েছে, এইদিকেও নাগরদোলা রয়েছে, আর ওইদিকে খাবারের দোকান আছে, তাই যারা আসছে তাদের কাছে যদি ছোট্ট ছোট্ট বাচ্চা থাকে সেই বাচ্চাটার কাছে হাতটা ধরে রাখবেন, আর যদি আপনি কখনো মেলার মধ্যে এসে বাচ্চাটার হাতটা ছেড়ে দেন, সে যদি হারিয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই তার পকেটে নাম ঠিকানার ফোন নাম্বারটা রেখে দেবেন, তাহলে কিন্তু খুঁজতে সুবিধা হবে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সবাই একটু গাও তো একসঙ্গে বন্ধুরা। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। পিরিত ভালা গলার মালা বললে কি আর হয়, সারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে। একটু গাইবে না সবাই এই গানটা? কিন্তু একচুয়ালি সবাই মিলে একটু গাওয়ার জন্য গানটা, গানটাতে সবাই মিলে একটু গাইলে ভালো লাগবে আমার বন্ধুরা সবাই মিলে। ওয়ান টু থ্রি ফোর। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি,
বসন্ত কালে তোমায় বলতে পারিনি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি। এক ভণ্ডা ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, আর নিজের হাতে জীবন তারে বারোটা বাজাইছি। এক ভণ্ডা ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, আর নিজের হাতে জীবনটা রে বারোটা বাজাইছি। একটু তালে তালে পাবো, তালে তালে পাবো। প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে প্রকৃতি ভালোবাসো প্যারা লাগে, প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে প্রকৃতি ভালোবাসো প্যারা লাগে। এখন ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটা রে বারোটা বাজাইছি। এখন ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটা রে বারোটা বাজাইছি। প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে প্রকৃতি ভালোবাসো প্যারা লাগে, প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে প্রকৃতি ভালোবাসো প্যারা লাগে। সত্যি বলছি অসাধারণ ভাই, অসাধারণ। তোমাদের জবাব নেই, তোমাদেরকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে। তাই তোমার নামে তোমাদের নামে আমি তালি দিচ্ছি, চালিয়ে যাও ভাই। সে দেখতে অনেক ভালো, তার মনটা ভীষণ কালো, সে দেখতে অনেক ভালো, তার মনটা ভীষণ কালো, বাজে বাজে হৃদয়েতে ব্যথা দিল রে।
কেঁদে কোনো লাভ নেই, আজ তুমি মনে গেলে কালকে ব্যাটা খুঁজে নেবো, অসুবিধা নেই। চলো, আমি তো ভালা না ভালা লইয়াই খাইতো, আমি তো ভালা না ভালা লইয়াই খাইতো। অতীতের কথাগুলো পুরনো স্মৃতি গুলো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতি গুলো মনে মনে রাইতো, আমি তো ভালা না। ভালো লাগছে কি লাগছে না? ভালো লাগছে? এবারে একটা ভোজপুরি গানে ডান্স হবে, আমি দেখতে চাই তোমরা কতটা ডান্স করতে পারো, কিন্তু জায়গায় দাঁড়িয়ে, কিন্তু হ্যাঁ জায়গায় দাঁড়িয়ে ডান্স দেখবো। অ্যাকচুয়ালি ভোজপুরি গান কিন্তু আমি ভাষা কিচ্ছু বুঝি না, তবে মিউজিকটা ভালো লাগে, ঠিক আছে? তা তোমাদের জন্য এই গানটা হচ্ছে কিন্তু, ঠিক আছে? আমি জানি অনেক কষ্ট করে সে প্রথম থেকে দাঁড়িয়ে আছো, কষ্ট করে দাঁড়িয়ে আছো, তা তোমাদের জন্য। আর এরপরে যে গানটা থাকবে সেই গানটা একটা না, 22 মিনিটের গান থাকবে, কারণ অনেক রিকোয়েস্ট আসছে,
সকলে রিকোয়েস্ট রাখা সম্ভব নয়, তাই আপনাদের জন্য এমন একটা গান বানিয়ে নিয়ে এসেছি, তার ভিতরে অনেকগুলো গান আছে, ঠিক আছে? তাই কেউ কোথাও যাবেন না, আর এবার ভোজপুরি হবে, তারপর আরেকটা গানের ডান্স হয়ে অনুষ্ঠান শেষ হবে, কেউ কোথাও যাবেন না। আর কালকে কিন্তু এখানে অনেক বড়ভাবে একটা অনুষ্ঠান আছে, তাই অবশ্যই কালকে আসা চাই। ডেকে নেবো বিদিশাকে। বিদিশাকে ডেকে নেবো। চলো একটা সুন্দর ডান্স দেখে নি। অসংখ্য ধন্যবাদ এখানে সমস্ত দর্শকদের, তারা ঠান্ডার মধ্যে যেভাবে আমাদেরকে এতটা ভালোবাসেন, সত্যি কিছু বলার নেই। বুঝতে পারছি বাদুরিয়ার মানুষ আমাদেরকে কতটা ভালোবাসেন আপনারা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। চলো আর লাস্ট গানটা কিন্তু আরো ফাটাফাটি হতে চলেছে, ঠিক আছে? তা কেউ কোথাও যান না, সঙ্গে থাকুন। এখানকার সাউন্ডম্যান, এখানকার লাইটম্যান, এখানকার যারা লাইভ করছে সকলকে জানাই আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তারা সুন্দরভাবে আমাদের সাথে সহযোগিতা করছে। চলো খুব সুন্দর একটা গান। আমি কিন্তু ভাষা বুঝি না, প্রথমে বলছি। চলো রেডি, চলো চলো একটু দাঁড়া। আচ্ছা কেমন ডান্স করেছ? ভালো ডান্স করেছে, ঠিক আছে, তাহলে ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি ও আমার গ্রুপের সব থেকে মোটা মেয়ে, আমার গ্রুপের আর সব রোগা রোগা। আচ্ছা আচ্ছা, অনেকবার করে বলি না, খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, সত্যি বলছি। আমার কাছে যে কটা এখানে যে কটা মেয়ে ডান্স করছে প্রত্যেকটা আমার নিজের গ্রুপের মেয়ে, একটা ছেলে মেয়েকে ভাড়া করে নিয়ে সে অনুষ্ঠান করি না আর কোনোদিন করবো না। এর আর একটা ডান্স দেখবে বাবা। বিদিশা তোমার তো অনেক ফ্যান হয়ে গেছে এখানে, তোমরা বিদিশাকে ভালোবাসো তো? জিও জিও, এইটা এইটা, এই যে ও যে এসছে, ও যে ওকে যে আপনি এত ভালোবাসেন, আমার আমার বুকের ছাতিটা এত বড় হয়ে যাচ্ছে জানেন তো। আচ্ছা ঠিক আছে, হবে, আসবে, আবার আবার ভোজপুরি নিয়ে আসবে। চলো আমি আমার একটু ওয়াইফকে একটু ডেকে নেবো, প্লিজ প্লিজ একবার চলে এসো, আসতে চায় না। এই মানুষটা যদি আমার সঙ্গ না দিত এতদিন হয়তো উজ্জ্বল ডান্স গ্রুপ থাকতো না। এবার জোরে হাততালি আমার ওয়াইফের জন্য, কারণ অনেক অনেক স্যাক্রিফাইস করে আমার জন্য। আমি অনেক মেয়েদের সাথে ডান্স করি, রাত বেরাত বাড়ি ফিরি, সব কিছু সহ্য করে, জানে স্বামী কেমন এতটুকু জানে, তাই তো নাকি? ঠিক আছে এসো। আর আমার এই যে আমার ছোট মেয়ে, দেখতে পাচ্ছ ছোট মেয়ে, এ এসেছে কিন্তু ডান্স করেছে। আমার বড় মেয়ে, আর আমার বড় ছেলে কোথায়, বড় ছেলে কোথায়? এই আমাদের ছোট্ট একটা ফ্যামিলি, চলে এসো। এই বড় ছেলে, বড় মেয়ে, ছোট মেয়ে, আর আমার ওয়াইফ, আর আমার মা। আমি একটু সকলের সঙ্গে পরিচয় করি, কারণ অনেকে চেনে না তো। এটা আমার মা, আর আর আমার একজন আছে যাকে চেনেন আপনারা সকলে সানি নামে, সেটা কিন্তু আমার নিজের ভাই। আমি একটু সানি ভাইকে একবার একটু স্টেজে ডেকে নেবো। সানি ভাই একবার স্টেজে আসবে। এই আমার একটা ছোট্ট ফ্যামিলি সঙ্গে আসছে সানি ভাই, কই? এই তো সানি ভাই। আর সানি ভাইয়ের একটা ওয়াইফ আছে, ওয়াইফকে একটু ডেকে নেবো স্টেজে, প্লিজ। আমার ভাই বউ, আর ভাইরও একটা ছোট্ট সুন্দর একটা ছেলে আছে, আর মেয়েটা আসেনি নাকি, আজকে আসেনি। এই আমাদের টোটাল ফ্যামিলি, বাবা বাড়িতে থাকে এখন,
বাবা আগে আমার সঙ্গে যেত, বাড়িতে বাড়ি পাহারা দেয়, এই হচ্ছে ব্যাপার। কারণ বাড়িতে আরও দুটো সদস্য আছে, একটা নাম টুবলু আর একটা নাম ডাকু, দুটো, বুঝতে পারছেন তো, ঘেউ ঘেউ। তাই আপনারা সকলের কাছে আমি এটাই বলতে চাই, সকলে আশীর্বাদ করবেন যেন এইভাবে আপনাদেরকে আনন্দ দিতে পারি, আর আনন্দ দিতে দিতে যেন মরে যেতে পারি, আর কিচ্ছু যাওয়ার নেই। কারণ এত ভালোবাসা পেয়েছি আপনাদের কাছে, কারণ এই রাত পর্যন্ত এতগুলো মানুষ, এতগুলো মানুষ, আমি কেউ, আমি কোনো বড় কেউ না, আমি আপনাদের মতো সাধারণ একটা ছেলে। তা আমার অনুষ্ঠান দেখার জন্য যে আপনারা এসছেন, সকলকে আমাদের তরফ থেকে, আমাদের ফ্যামিলির তরফ থেকে, আমাদের সকলের তরফ থেকে অনেক ভালোবাসা। সত্যি আজকে আপনাদের ভালোবাসার জন্য আজকে আমি এই জায়গায়, সত্যি বলছি, আজকে যতটুকু পেয়েছি সব আপনাদের জন্য, সব আপনাদের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে এইভাবে ভালোবাসা দিতে থাকুন, আর আমি আপনাদেরকে এইভাবে আনন্দ দিতে থাকবো। চলো, অনুষ্ঠানে একদম শেষের দিকে পৌঁছে গেছি, একটা ধামাকাদার ডান্স হবে, চলতে থাকবে একটানা 22 মিনিট। চলো দেখে নি, সকলকে স্টেজে ডেকে নেবো, সকলকে, সকলকে স্টেজে ডেকে নেবো। আমি ডান্স দেখতে চাই, আমার মায়েরা একটু ডান্স করতে হবে, আমার ভাবিরা, বৌদিরা, আমার বন্ধুরা, সকলে মিলে ডান্স করতে হবে। ডান্স করা করলে খুব ভালো, ডান্স করা, আমার ফিগার দেখেছেন কি হবে তো ডান্স নাকি? এই তো আমাদের ইয়ং ছেলেরা পুরো রেডি, সকলে এসে চলে এসো, সকলে 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 এসে এসে। আচ্ছা আমি একটু, আমি একজনকে ডেকে নেব, আমার গ্রুপের একজন অ্যাক্টিভ সদস্য, আচ্ছা সুভাষ দা আপনি যেখানে থাকুন না কেন চলে আসুন। আচ্ছা আমার গ্রুপের একজন অ্যাক্টিভ সদস্য আপাতত অনেকদিন, অনেকদিন ও রেস্টে আছে, একে চেয়ে কেউ কি চেনেন? কারা চেনেন, চেনেন কেউ? কি নাম, নাম কি? আমার গ্রুপের অনেক পুরনো এক স্টুডেন্ট রূপসা, নিশ্চয়ই নামটা শুনেছেন আগে, আর যদি নাম না শুনে থাকেন নিশ্চয়ই ভিডিও নিশ্চয় দেখেছেন আপনারা, রূপসা এবং রিক, এরা খুবই ফেমাস, সেটা ফেমাসটা আপনাদের জন্যই ফেমাস, কারণ আপনারা এত ভালোবাসা দেন এদেরকে। আজকে রূপসা একটু প্রবলেমের জন্য আজকে অনুষ্ঠানটা করতে পারলো না, কারণ ও অনেকদিন ধরেই রেস্টে আছে বাড়িতে। তা আপনারা সুস্থ হয়ে গেছো নাকি? খুব তাড়াতাড়ি আসবো, সবাই প্লিজ ওয়েট করো, আর একটু সময় নেব। রূপসার ভিডিও সামনে কিন্তু অনেকগুলো ভিডিও আসতে চলেছে, ঠিক আছে, সঙ্গে থেকো। রূপসা কিন্তু বাড়িতে নেই আজকে, কিন্তু আমার অনুষ্ঠান এখানে হচ্ছে জানে, ও কিন্তু চলে এসছে, ওর সঙ্গে ওর বাবাও এসছে, ওর মাও এসছে, ওর বাবাকে তো সকলেই চেনেন, আর রজতদা সকলেই চেনেন, কিছু বলার নেই। থ্যাংক ইউ রূপসা, তুমি এসছো কষ্ট করে ঠান্ডার মধ্যে, অনুষ্ঠান দেখো, চলো সকলকে স্টেজে ডেকে নেবো। হ্যাঁ ভোজপুরি হবে, হবে বন্ধু, হবে, এই গানটা হয়ে যাক, লাস্টে ভোজপুরিতে শেষ করবো। চলো 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 চলো, ফার্স্ট দাদা গানটা চালিয়ে দেবে, চলো রেডি, ফার্স্ট ফার্স্ট। সর কি জো সর সে বো ধীরে ধীরে से वो धीरे धीरे पागल हुआ रे मैं धीरे धीरे तेरी चुनरिया दिल ले गई।
हम पे मरने वाला दिल जान आएंगे उसी पल साथ में बिताएंगे शाम सहर मेरे यारा সকালে মিলে সকালে মিলে একসাথে
धन्यवाद क्या हुआ काले से डर गए क्या हमें काले हैं तो क्या हुआ काले সবাই মিলে একসাথে Sound. Thank you. Bye-bye. সবাই মিলে
সুভাষদা ডান্স হচ্ছে না কিন্তু একটু ভালো করে ডান্স করতে হবে সবাই মিলে সবাই মিলে সবাই মিলে সবাই 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 সকলকে এবার একটা ডান্স করবো কিন্তু আমাদের কিন্তু এই ভোজপুরি গানটা তোলা নেই ঠিক আছে চলো সকালে 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 প্রিয়াঙ্কা কই আমাদের প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা ম্যাডাম সামনে আসুন প্লিজ প্রিয়াঙ্কা আমাদের বিদিশা সামনে চলে এসো বিদিশা রায়মা কোথায় রায়মা সামনে চলে এসো রায়মা চলে এসো চলে এসো সকালে সকালে মিলে সামনে সামনে সকালে চলো ফাটি একটা ভোজপুরি গান দেখে নি অ্যাকচুয়ালি আমার কাছে ভোজপুরি কালেকশন খুবই কম কী গান চালাবো দাদা ও রাজাজি রাজাজি ও রাজাজি
আচ্ছা কি গানে চালাতে হবে, কি গান? ও ওরা আচ্ছা দাঁড়ান, এক সেকেন্ড এক সেকেন্ড, আমি দিচ্ছি দিচ্ছি বাবা দিচ্ছি। আমার সোনা দাদারা একটু দাঁড়াও, হয়ে গেছে। চলো রেডি, 1 2 3 স্টার্ট। সবাই মিলে, সবাই মিলে, কিন্তু বাজা বাজি কি না বাজে, সকলে সকলকে এত সময় থাকার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে বাড়িতে যাবেন, আস্তে আস্তে বাড়িতে যাবেন, ঠিক আছে? কেউ তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে যাবেন।